সকাল বেনারসে পুরি সবজি আর জলেবি। চলো তাহলে এবার আমরা দেখে নি আমাদের বেনারস ফুড ট্যুরের প্রথম জায়গা। তা বেনারস আসবেন চাট খাবেন না তা আবার হয় নাকি? বেনারসের মোস্ট টকড অ্যাবাউট চাটের জায়গা এবং সব থেকে ভালোও বলা যায় কাশি চাট ভান্ডার। চলুন এবার দেখে নি কাশি চাট ভান্ডারটা কেমন। তা প্রথমে এই কাশি চাট ভান্ডারের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে গাদলিয়া চক দেখতে পাচ্ছেন তার ঠিক পাশেই রয়েছে কাশি চাট ভান্ডার। যারা এই কাশি চাট ভান্ডারে আসবেন অবশ্যই ট্রাই করবেন আলু টিক্কি চাট, টমাটার চাট এবং পালক পাত্তা চাট। এই তিনটে কিন্তু মাস্ট ট্রাই। এছাড়াও এদের চাটের অনেক অপশানস আছে, সেই অপশানসগুলো একবার লিস্ট থেকে দেখে নিন। এই হচ্ছে চাটের লিস্ট। তো এক নজরে দেখে নিই এদের বিভিন্ন রকমের চাটের প্রিপারেশনটা। চলুন আমরা দুই বন্ধুতে মিলে নিয়ে নিয়েছিলাম এক প্লেট আলু টিক্কি চাট, এক প্লেট টমাটার চাট আর এক প্লেট পালক পাত্তা চাট। এটা হচ্ছে একটা আলু টিক্কি চাট, আর এই যে সমীর, সমীর খাচ্ছে হচ্ছে টমাটার চাট। সমীর খাকে বতাও কেসা হ্যায়। বহুত হি ঘটিয়া সা রিয়েকশন থা, ফেক রিয়েকশন থা, পতা নেই কেসা হ্যায়। চলো ঠিক হ্যায়, দেখতে খাকে দেখতে। এ আলু, এটা আলু টিক্কি চাট আর এটা টমাটার চাট। নাই জেনুইনলি কাফি আচ্ছা। আচ্ছা নেই সে জেনুইনলি বলছি ভালো খেতে, এবার আমিও খেয়ে দেখি আপনাদের জানাচ্ছি। আলু টিক্কি চাট খেয়ে দেখি কেমন খেতে। বেশ টক ঝাল স্বাদ আছে, বেশ ভালো খেতে, অনেক কিছু দই আচার টাচার অনেক কিছু দেওয়া আছে। বেশ এটা টক ঝাল দারুণ খেতে, দারুণ খেতে। তো যারা বেনারস আসবেন কাশি চাট ভান্ডারে অবশ্যই টমেটো চাট, আলু টিক্কি চাট বা অন্যরকম চাট খাবেন, ভালো লাগবে। পালক পাতা, ও হ্যাঁ, আর একটা হচ্ছে পালক পাত্তা চাট, ও বি আকা বহুত ফেমাস। কাশি চাট ভান্ডার থেকে চাট খেয়ে আমরা চলে আসলাম ব্লু লস্যি, মণিকর্ণিকা ঘাটের কাছে এই দোকানটা। 96 বছরের পুরনো দোকান, সেই 1927 সালে প্রতিষ্ঠা। আর এই দোকানের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, দেখুন যারাই আসে তারই একটা পাসপোর্ট সাইজের ছবি দোকানে সাটিয়ে রেখে যায়। তো আমরা দোকানের যে এখন ওনার তাকে জিজ্ঞেস করেছিলাম এর কারণটা কী, তা তিনিও শিওর না, তিনি বলছেন যে নতুন জেনারেশনের পাগলামি, সামথিং লাইক দ্যাট। লস্যি বানানো দেখতে দেখতে চলুন লোকেশনটা শেয়ার করে দিই। এই যে বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট, আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই গাদলিয়া চক, আর এই রাস্তা দিয়ে গেলে মণিকর্ণিকা ঘাট। তো ওই যে বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট বললাম, ওই রাস্তা দিয়ে সোজা এসেই এটা হলো মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে সোজা ঢুকে গেলেই, একটু এগিয়ে গেলেই ডানাতে সেই 96 বছরের পুরনো দোকান ব্লু লস্যি। আমি নিয়ে নিয়েছিলাম স্যাফরান লস্যি উইথ ড্রাই ফ্রুটস। এই দোকানের ওনারের থেকে শুনে নিই তাহলে এই পাসপোর্ট সাইজের ফটো লাগানোর ইতিহাস। फटा हुआ पैट पहनना, कागज सिलेक्शन पूछना, लेकिन लस्सी नहीं बनता। তাই লস্যিগুলোর মোটামুটি দাম সবকটারই ধরুন 100 টাকার কিছুটা বেশি বা কিছুটা কম। আসিঘাটের কাছে পিজেরিয়া ভাটিকা ক্যাফে, এটা হলো আমাদের তৃতীয় ডেস্টিনেশন। এই যে দেখতে পাচ্ছেন আসিঘাট, তার ঠিক পাশেই রয়েছে পিজেরিয়া ভাটিকা ক্যাফে। আর এখানের অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম আর পিৎজা একদম মিস করবেন না। গঙ্গাপাড়ে এত ভালো একটা অ্যাম্বিয়েন্সের ক্যাফে, আর শুধু ভালো দেখতে নয়, বাড়িয়ে বলবো না, সত্যিই ভালো খেতে অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম আর পিৎজাটা। পিৎজাটা নয় আপনারা স্কিপও করতে পারেন, বাট অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম ইউ কান্ট স্কিপ দ্যাট ইন পিজেরিয়া ভাটিকা ক্যাফে। আমাদের নেওয়া পিৎজা আর এই সেই বিখ্যাত অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম। বেনারস আসলে অবশ্যই একটা জিনিস ট্রাই করতে ভুলবেন না, সেটা হলো ঠান্ডাই, আর সাথে চাইলে একটু ভাঙও খেতে পারেন।
তো আমরা এসেছিলাম বাবা ঠান্ডাইতে। তা এক্স্যাক্ট লোকেশনটা হলো এই যে সোজা রাস্তাটা, এখান থেকে গেলে হচ্ছে গাদৌলিয়া চক, আর তার উল্টো দিকের রাস্তাটা এইটা দিয়ে গেলে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। তো গাদৌলিয়া চক আর কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের ঠিক মাঝখানে বাবা ঠান্ডাই, এই ছোট্ট একটা গলি দিয়ে ঢুকে গিয়ে দারুণ একটা ঠান্ডাইয়ের দোকান। আমরা এখন এসে গেছি বেনারসের অন্যতম বিখ্যাত ঠান্ডাইয়ের দোকানে। এটা হচ্ছে গাদৌলিয়া চক থেকে 100-200 মিটার মতো। তো বাবা ঠান্ডাই দোকানের নাম, অপশন আছে একটা 60 টাকা, একটা 70 টাকা। তো আমরা 70 টাকারটা নিচ্ছি। এক পাশে একটা ড্রামে দেখতেই পাচ্ছেন ঠান্ডাই বানানো থাকে, আর ইনি হচ্ছেন বাবা ঠান্ডাইয়ের ওনার। এই হলো বাবা ঠান্ডাই পিস্তা বাদাম ঠান্ডাই। তো খুব ভালো দাদা, কিতনে সাল পুরানা দোকান হ্যায়? 70 সাল পুরানা দোকান হ্যায়। এসে গেছে দুটো ঠান্ডাই, এবার খেয়ে দিই। কেউ যারা আসবেন মেনারস অবশ্যই বাবা ঠান্ডাই আসবেন এবং এখানে ঠান্ডাই খাবেন, আর যাদের ইচ্ছা তারা ভাঙও খেতে পারবেন। সকাল থেকে এত কিছু খেয়ে লাস্টে একটু পান না খেলে চলে নাকি? আমরা এসে গেছি কেশব তাম্বুল ভান্ডার। এর এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, কিভাবে আসবেন আমি এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমরা এখন এসে গেছি বেনারসের বিখ্যাত পান খেতে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রবিদাস গেট লঙ্কা চক, 80 ঘাট থেকে 5 মিনিট। আর এই তার ঠিক সামনেই গেটের এখানেই, আর তার পাশেই রয়েছে কেশব তাম্বুল ভান্ডার। চলুন এবার পান বানানোর বিভিন্ন রকম প্রসেসগুলো দেখে নিই। আমরা খেয়েছিলাম মিষ্টি পান। তো এই মিষ্টি পান বানাতে গেলে প্রথমেই যে জিনিসটা দেয়, এখন যেটা দেওয়া হবে সেটা হলো কাত্থা। এই জিনিসটা কিন্তু একদম পানের বেসিক একটা ইনগ্রিডিয়েন্ট, এবং এর উপরেই পানের অনেকটা টেস্ট কিন্তু ভ্যারি করে। এরপর একে একে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের পানগুলো বানানোর প্রসেস চলতে লাগলো। তো আমি সবকটা ইনগ্রিডিয়েন্টের নাম অবশ্য জানি না, তো আপনারা দেখে বলুন কোনটা কোন ইনগ্রিডিয়েন্ট যদি আপনারা চিনতে পারেন। তো প্রসেসটা দেখি একটু। এখানে পানটা কিন্তু অদ্ভুত একটা পাতায় মোড়া হয়। তো আমি জিজ্ঞেস করাতে বলল চলতি কথা এটাকে প্যাকিং লিফ বলে। আসবেন আপনারা এই লঙ্কা চক, এই গেট ঠিক এইখানেই, তার পেছনেই এই পান ভান্ডার। এই পাতাটার মধ্যে দেয় এটা প্যাকিং লিস, আর এইটা পান। পান সম্পর্কে বলি, ভালো খেলে অবশ্যই আসবেন, অবশ্যই খাবেন, বেশ ভালো খেলে। তো আমাদের এই খাবার জায়গাগুলো ছাড়া আরেকটা খাবার আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, যেটা আমার ট্রাই করা হয়নি, সেটা হলো বেনারসের বিখ্যাত মালাইও। এটা কিন্তু বেনারস গেলে অবশ্যই খাবেন। তো আপাতত আমাদের বেনারসের ফুড ট্যুরটা এখানেই শেষ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। আমার করা ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।